প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলায় গ্রেফতার হলেন গায়ক মাইনুল হাসান নোবেল। ডিবি প্রধান জানান, টাকা নিয়ে অনুষ্ঠানে অংশ না নেয় আয়োজকের মামলায় নিজ বাসা থেকে নোবেলকে গ্রেফতার করা হয়। প্রতারণার মামলায় এর মধ্যে তার একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তার বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগও আনেন তার স্ত্রী। তার ওয়াইফকে মারপিট করে এবং সে চিকিৎসা এবং পুলিশের উপস্থিতিতে তাকে মারপিট করেছে এবং তাকে এনে সে চিকিৎসা করেছে, আমাদের কাছে মৌখিক অভিযোগ করেছে। সব কিছুর প্রেক্ষিতে তার যে অধপতনটা সেটা হচ্ছে, এখন থেকে সে প্রতিদিনই মদ্যপান করতে হয়, তিন চারটা ঘুমের ওষুধকে তাকে ঘুমাতে হয়, তার সাথে কথা বলে জানতে পেরেছে এবং সে এইগুলি আরও কিছু শিল্পীর কাছ থেকে সেইগুলি শিখেছে বলেছে, বলেছেন যে তারা তাদেরকে এইগুলি দেয়, মদ্যপান, গাঁজা, তারপর ইয়াবা।